প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা কালীন সময়ে তোমাদের ইউটিউব এবং অনলাইনে ক্লাস দেওয়ার ব্যবস্থা করেছি আমি প্রেমকুলটি গার্লস স্কুলের শিক্ষক প্রেমলতা মণ্ডল। তোমাদেরকে আজ ক্লাস সেভেনের ইংরেজি প্রথম পত্র পাঠদান করব। তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং লেখো। আমি তোমাদেরকে প্রথমে ভোকাবুলার ইউনিট 5 লেসন 1 পড়াবো। ভোকাবুলারি, শব্দ ভান্ডার। ভোকাবুলারি, আমি আবারও বলছি, ভোকাবুলারি মানে শব্দ ভান্ডার। ফেমাস, ফেমাস মানে বিখ্যাত, ফেমাস মানে বিখ্যাত। ভোকাবুলারি মানে শব্দ ভান্ডার, ফেমাস মানে বিখ্যাত। রাইটার মানে লেখক, রাইটার মানে লেখক। সোশ্যাল মানে সামাজিক। আমরা ইংরেজি পড়তে গেলে কিছু শব্দ শেখা দরকার, এর অর্থ যদি না জানি আমরা করতে পারি না। তাই তোমাদেরকে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি আজ এই শব্দ ভান্ডার শিক্ষাদান করছি। সোশ্যাল মানে সামাজিক, ওয়ার্কার মানে কর্মী। আনডিভাইডেড বাঙ্গাল, অবিভক্ত বাংলা। সেঞ্চুরি মানে শতাব্দী। বিলিভ মানে বিশ্বাস করা। অপরচুনিটিস মানে সুযোগ সুবিধা। যুদ্ধ করা। পায়রাবন্ধ, পায়রাবন্ধ একটা গ্রামের নাম। এডুকেটেড মানে শিক্ষিত। ল্যান্ডলর্ড, ভূস্বামী। ডিস্ট্রিক্ট, জেলা, মেরি বিবাহ করেছিল। এইবার আমি তোমাদেরকে বেগম রোকেয়া বিশ্ববিখ্যাত মহিয়সী নারী বেগম রোকেয়া জীবনী আলোচনা করব এবং পাঠদান করব। তোমাদেরকে বুঝিয়ে দেবো তিনি কত বড় মহান মহিয়সী নারী ছিলেন। তোমরা মনোযোগ দিয়ে সেটা শোনো। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া একজন মহিয়সী নারী, তিনি ছিলেন একজন বিখ্যাত, ফেমাস মানে বিখ্যাত, রাইটার মানে লেখিকা, অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার এবং একজন সামাজিক কর্মী। আমি আবারও বলছি, বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া একজন বিখ্যাত লেখিকা এবং সামাজিক কর্মী ছিলেন। শি বিলিভ ইন আনডিভাইডেড বাঙ্গাল ইন দি আর্লি 20th century। তিনি বিশ সেঞ্চুরি মানে শতাব্দী। শি লিভ ইন আনডিভাইডেড বাঙ্গাল, তার যে আর্লি লাইফ, তার যে শৈশবকাল অবিভক্ত বাংলা। শি লিভড ইন আনডিভাইডেড বাংলা, তিনি কোন জায়গায় বাস করতেন? অবিভক্ত বাংলা। ইন দি আর্লি 20th century মানে 20 শতাব্দীর তে তার জীবনের প্রথম ধাপ শুরু হয়। হি লিভ দ্য অবিভক্ত বাংলাটা, বাংলা ইন্ডিয়া পাকিস্তান এক ছিল, সেই জন্যকে বলা হয় অবিভক্ত বাংলা। শি বিলিভ দ্যাট, তিনি বিশ্বাস করতেন যে ওম্যান শুড হ্যাভ দি সেম ফাইট অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ হ্যাভ ইন সোসাইটি। তিনি বিশ্বাস করতেন যে মহিলারা, তিনি বিশ্বাস করতেন যে ওম্যান শুড হ্যাভ দি সেম ফাইটস অ্যান্ড অপরচুনিটিস। তিনি বিশ্বাস করতেন যে মহিলারা সেম নারী পুরুষের মতো সুযোগ সুবিধা ভোগ করতে পারে। কোন সুযোগ সুবিধা? সোসাইটি মানে সমাজের,
সমাজের সকল সুযোগ সুবিধা মহিলারাও ভোগ করতে পারে। সোসি ফাইট ফট ফর দেয়ার কজ থ্রু আউট হার লাইফ। সো তাই তিনি সারা জীবন এই কারণটি নিয়ে, কজ মানে কারণ, সারা জীবন সংগ্রাম করেছেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ কল পায়রাবন্দ রংপুর ইন 1880। 1880 খ্রিস্টাব্দে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামের বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন, ওয়াজ মানে ছিল বর্ন মানে জন্মগ্রহণ করা, ভিলেজ গ্রাম কল্ড মানে নাম পায়রাবন্দ রংপুর, রংপুর জেলার অর্থাৎ রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে 1880 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আলু আবু আলী, তার পিতার নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার। ফাদার ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড, আর তার পিতা ছিল একজন শিক্ষিত ভূস্বামী। ভূস্বামী সে সময়ের জমিদারদের বলা হতো ভূস্বামী। ভূ মানে পৃথিবীর, স্বামী মানে অধিকর্তা। রোকেয়া ওয়াজ মেরিড টু খান বাহাদুর সাফাত হোসেন ইন 1896। তিনি 1896 খ্রিস্টাব্দে সাখাওয়াত খান বাহাদুর নামে এক সম্ভ্রান্ত ব্যক্তিকে তিনি বিবাহ করেন। হার হাজব্যান্ড ওয়াজ ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার স্বামী ছিল একজন ডেপুটি কমিশনার ভাগলপুর। ভাগলপুরের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তার স্বামী। লাউ এ ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়ান স্টেট অফ বিহার, এটা আজ বিহারের অন্তর্গত। ইউ হ্যাজ ভেরি কোঅপারেটিভ অ্যান্ড অলওয়েজ ইনকারেজ রোকেয়া টু ওয়ান উইথ হার অ্যাক্টিভিটিস। তার স্বামী খুব একজন কোঅপারেটিভ যুক্ত অ্যান্ড অলওয়েজ ইনকারেজ, তাকে সর্বদা উৎসাহিত করতেন। তার কর্মপ্রেরণাকে, তার কর্ম অনুপ্রেরণাকে তিনি সবসময় তাকে উৎসাহ করতেন। মেনি আপার ক্লাস মুসলিম অফ বাঙ্গাল অ্যাট দ্যাট টাইম লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান মুসলিম অফ এডুকেশন। সেই সময় অনেক সম্ভ্রান্ত মুসলমান আরবি এবং পাকিস্তান ও পাকিস্তানি এবং মুসলিম ভাষা শিক্ষা করেছিল। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু রোকেয়া তার মাতৃভাষাকে খুব ভালোবাসত। শি লার্নড বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার ইল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম, তিনি তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে ইংরেজি বাংলা শিক্ষা লাভ করেছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আবার পড়ে দিচ্ছি, তোমরা আবার মনোযোগ দিয়ে শোনো। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া একজন বিখ্যাত লেখক এবং সামাজিক কর্মী ছিলেন। শি লিভড ইন আনডিভাইডেড বাঙ্গাল ইন দি আর্লি 20th সেঞ্চুরি, তিনি 20 শতাব্দীর অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। শি বিলিভ দ্যাট ওয়ামেন শুড হ্যাভ দি সেম রাইট অফ অপরচুনিটিজ অ্যাজ হ্যাভ বিন ওয়ার দি সোসাইটি,
তিনি বিশ্বাস করিতেন যে সমাজে সকল নারী পুরুষের সমান অধিকার আছে, সুযোগ সুবিধা আছে। সি ফর ফর হার কজ থ্রু আউট হার লাইফ, তাই সারা জীবন তিনি তার এই উদ্দেশ্য নিয়ে সংগ্রাম করেছিলেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন ভিলেজ কল্ড পায়রাগঞ্জ রংপুর ইন 1880। বেগম রোকেয়া 1880 খ্রিস্টাব্দে রংপুর জেলার পায়রাগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। হার ফাদার জহিরুদ্দিন আবু মোহাম্মদ আবু আলী হায়দার, তার পিতার নাম হায়দার সাবের। ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড রোকেয়া আর ল্যান্ডলর্ড, তার পিতা জসিম জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী সাহেব আবু আলী হায়দার সাবের একজন সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন। রোকেয়া আজ মেরিড টু খান বাহাদুর সাখাওয়াত হোসেন ইন 1896। ১৮৯৬ খ্রিস্টাব্দে রোকিয়ান সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তিকে বিবাহ করেন। হার হাজব্যান্ড ওয়াজ দি ডেপুটি কমিশনার অফ ভাগলপুর, নাও এ ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়ান স্টেট অফ বিহার। তার স্বামী ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এখন যাহা বিহার ইন্ডিয়ার বিহারের অন্তর্গত। He was very cooperative and always encouraged Rokeya to go on with her activities. তিনি খুব তাকে সাহায্য সহযোগিতা করতে এবং তার রোকেয়াকে খুব তার কর্মের অনুপ্রেরণা দিতেন। মেনি আপার ক্লাস মুসলিম ওয়াপ বাঙ্গাল এট দ্যাট টাইম লার্ন টাই আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাজ মুসলিম ওয়াপ এডুকেশন। তিনি অনেক সম্ভ্রান্ত মুসলমান পরিবার সে সময় পার্সিয়ান এবং আরবের মুসলমান শিক্ষা গ্রহণ করত। হার বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর মাদার টাং, কিন্তু রোকেয়া তার মাতৃভাষাকে খুব ভালোবাসত। শি লার্নড বাংলা ইংলিশ ফ্রম হার ইল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম, তিনি তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিক্ষা লাভ করেছিলেন শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে সুন্দর করে পড়ে দিলাম, এখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। হায়ার ডাজ হায়ার হায়ার ডাজ বেগম রোকেয়া বল, বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেছিল? বেগম রোকেয়া রংপুর জেলার পায়রাগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেছিল। হোয়াট ওয়াজ হার ফাদার নেম, তার পিতার নাম কি ছিল? তার পিতার নাম ছিল হার ফাদার্স নেম ওয়াজ আবু জহিরুদ্দিন আবু হায়দার সাবের। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও।
tas, bayir, your early early life শিক্ষার্থী বন্ধুরা আমি আজ তোমাদের বাড়ির কাজ দিচ্ছি ইওর আর্লি লাইফ তোমার জীবন তোমার প্রথম জীবন তোমার মাই আর্লি লাইফ ইজ ভেরি ইন্টারেস্টিং এরকম করে তোমরা সবাই এই হোম টাস্ক লিখবে থ্যাংক ইউ